হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি করোনা ভাইরাসের সম্বন্ধে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো। ঠিক আছে, এখন পর্যন্ত অল ওভার ওয়ার্ল্ডে করোনা ভাইরাসকে নিয়ে আতঙ্ক পুরো ছড়িয়ে আছে। ঠিক আছে, সাধারণ মানুষের মধ্যে অনেক অনেক মানে রুমার ছড়াচ্ছে, যে যা পারছে সব কিছু বলছে। সো আই থিঙ্ক মেন ফ্যাক্ট বা মেন জিনিসটা জানা দরকার আপনাদেরকে সবাইকে। যেমন করোনা ভাইরাস এখন পর্যন্ত আজকের দিন অবধি টোটাল 2,90,238 কেস আজকে পর্যন্ত ডিটেক্ট হয়েছে। এর মধ্যে টোটাল ডেথ হয়েছে 8,967। ঠিক আছে, এর মধ্যে রিকোয়ার হয়েছে 85,745 কেস। সো করোনা ভাইরাস কিন্তু মানে যতটা ডেডলি ভাবা হচ্ছে বা এতটা ডেডলি না, বাট গভর্নমেন্ট সব কিছু সরকারি অফিস থেকে আরম্ভ করে স্কুল কলেজ সব কিছু কেন বন্ধ করেছে? বিকজ যদি দেখুন, এখন ইন্ডিয়ার মধ্যে টোটাল 120 কেস অলরেডি করোনা ভাইরাসে আছে। যখন ইন্ডিয়ার এত পপুলেশনের মধ্যে যখন এই ভাইরাসটা মিনিমাম 1 কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন কি হবে? তখন অনেক কিছু হবে। যেমন 1 কোটি মানুষের মধ্যে যখন ছড়িয়ে পড়বে, তখন মিনিমাম ইন্ডিয়ার যে হেলথ ব্যবস্থা আছে ওটা পুরোটাই মানে একদম পুরোটাই আর ওটা ওই জিনিসটাকে মানে করোনা ভাইরাসটাকে আর কন্ট্রোল করতে পারবে না। সেই জন্য এটা এত ভয়ঙ্কর। যখন 1 কোটি মানুষের মধ্যে ছড়াবে তখন এমন হবে, যখন 10 কোটি মানুষের মধ্যে ছড়াবে তখন কি করবে? হেলথ সিস্টেম পুরোটাই খারাপ হয়ে যাবে। সো সেই জন্য আমাদেরকে অ্যাওয়ার হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, কি করে হ্যান্ড ওয়াশ করতে হবে, সবসময় মাস্ক পরে থাকতে হবে, মাস্ক পরে বাইরে বেরোতে হবে, তাহলে এই করোনা ভাইরাসের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। ঠিক আছে, আমরা হসপিটালে সারাদিন বসে আপনাদের আপনাদের জন্য সারাদিন আমরা কাজ করে চলেছি, আর আপনাদেরও কাজ। আপনাদের যাতে বাড়িতে থাকুন, ভালোভাবে প্রোটেকশন নিন, হাত ধোবেন, এরপর মুখে মাস্ক পরবেন। সো এটা নিয়ে অনেক বড় ব্যবসা শুরু হয়েছে, এই যে একটা মাস্ক। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে এটা কি টিস্যু পেপার? এটা হচ্ছে টিস্যু পেপার। সো এই টিস্যু পেপারটা দিয়ে আপনি ঘরে কি করে মাস্ক বানাতে পারবেন সেটা আমি আজকে আপনাদেরকে শেখাবো। সো প্রথমে এরকম একটা টিস্যু পেপার নিতে হবে। আপনারা তো জানেন একটা টিস্যু পেপারের দাম কত, 25 পয়সা থেকে 50 পয়সা, একদম চিপ রেট। ঠিক আছে, এটা দিয়ে আমরা মাস্ক বানাতে পারবো, এটা দিয়ে আমরা মাস্ক হিসেবে ইউজ করতে পারবো। 100-150 টাকা দিয়ে এটা কেনার কোনো প্রয়োজন নেই। আর এখন সব হেলথ সিস্টেমে, হসপিটালে, সব জায়গাতে মাস্কের খুব মানে ক্রাইসিস দেখা দিয়েছে। একটা দোকানেও মাস্ক পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। আমি আজকে আপনাদেরকে শেখাবো কি করে বাড়িতে মাস্ক বানাতে হবে। ঠিক আছে, এটা একটা টিস্যু পেপার। টিস্যু পেপারটুকে প্রথমে এরকম করে ছড়িয়ে নেবে। তারপরে কি করতে হবে, এটাকে এরকমভাবে ফোল্ড করতে হবে। ঠিক আছে, এক সাইডে প্রথমে এরকমভাবে ছোট করে ফোল্ড করবে, তারপরে কি করবে, হ্যাঁ, তারপরে এটাকে আবার উল্টো সাইড করে আবার ফোল্ড করবে। ঠিক আছে, যেরকম ছোটবেলা আমরা এরকম কাগজে অনেক কিছু বানাতাম না, সেরকমভাবে এভাবে করে বারবার এরকম উল্টো দিকে, এরপরে সামনের দিকে এরকম ফোল্ড করতে থাকবেন। হয়ে গেল, ফোল্ড করা হচ্ছে। ঠিক আছে, এভাবে ফোল্ড করার পরে কি করবেন আপনারা, এরকম ফোল্ড আমি করে দিচ্ছি, করার পরে কি করতে হবে, ঠিক আছে, দেখে নিচ্ছেন, এরকম ফোল্ড করেছি। তারপরে একটা সাইডে কি করতে হবে, এরকম একটা রাবার নিতে হবে, সিম্পল একটা রাবার। এটা রাবারটা নিয়ে একটা সাইডে এরকম ঢুকিয়ে, এটাকে ঢুকিয়ে কি করতে হবে, এরকম করে কি করতে হবে, স্টেপলার দিয়ে এরকম স্টেপল মেরে দিতে হবে। ঠিক আছে, হয়ে গেল এক সাইড। এবার অপর দিকে, উল্টো দিকে সেম আরেকটা রাবার এরকম করে দিয়ে, ঠিক আছে, স্টেপলার দিয়ে, এরপরে এটাকে স্টেপলার দিয়ে মেরে দিতে হবে। মেরে দেওয়ার পরে দেখবেন এটাকে কিভাবে আমি গ্লাভস হিসেবে, মাস্ক হিসেবে ইউজ করবো। তারপরে এটা মাস্কের মতো দেখা যাচ্ছে, এরপরে এটাকে নিয়ে মুখে লাগিয়ে, হ্যাঁ, এরকম করে মাস্কের পয়সা দাম হবে, বেশি দাম হবে না। সো এভাবে আপনারাও বাড়িতে এই জিনিসটা করে ইউজ করতে পারেন। নর্মাল হ্যান্ড স্যানিটাইজার, এই যে স্যানিটাইজার, একটা এখন 500 টাকা থেকে 600 টাকা বিক্রি হচ্ছে কালো মার্কেটে, অনেক বড় বিজনেস চলছে এটা। বাট এই হ্যান্ড স্যানিটাইজারটা আপনি ঘরে বানাতে পারবেন, যত আফটার শাওয়ার আছে, শেভিং করার পরে যে আমরা হ্যান্ডরাবের মতো, হ্যান্ড স্যানিটাইজার মতো হাতে নিয়ে ওটাকে ইউজ করতে পারবো। সেটা ওটা থেকেও যে ভাইরাস আছে বা ব্যাকটেরিয়া আছে ওগুলো মানে পুরোই ঠিক হয়ে যায়। তারপরে নেক্সট আরও একটা জিনিস বলবো,
আরো একটা জিনিস করতে পারবেন, এই মাস্কের বদলে আপনি ঘরের মধ্যে কাপড় যে আছে একটা দর্জি দোকানে গিয়ে কটনে কাপড় দিয়ে বলবেন একটা মাস্ক বানিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? যেমন আমরা ওটিতে ইউজ করি, অপারেশন থিয়েটারে যেরকম ইউজ করি ওরকম টাইপের। এরপর ওটা ডাইরেক্টলি ইউজ করবেন না, বাড়িতে নিয়ে গিয়ে কি করবেন, গরম পানির মধ্যে গরম জলে এটাকে ভালো করে কি করে ভালো করে ওটা বয়েল করে এরপরে এরপরে শুকিয়ে ওটাও আপনি মাস্কের মতো ইউজ করতে পারবেন। আই থিঙ্ক আজকে আমি যে কথাগুলো বললাম আপনাদের অনেক হেল্প করবে। আই থিঙ্ক সবাই ট্রাই করুন।